আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সরকারি চাকরিজীবীদের জন্য নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত আপডেট তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। আপনারা জানেন ইতিমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় যে দাবি দাওয়াগুলো করেছে সেগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে নবম জাতীয় পে স্কেল সংক্রান্ত। তো আজকে আমরা জেনে নেব যে সরকারি কর্মচারীরা যে আট দফা দাবি দিয়েছেন, দাবি করেছেন, সে আট দফা দাবি আসলে কী হতে যাচ্ছে নবম জাতীয় পে স্কেলে, সেটি আমরা এখন দেখে নিই। 2015 সালে প্রদত্ত অষ্টম পে স্কেল সংশোধন করে নবম পে স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন করে গ্রেড অনুযায়ী বেতন স্কেলের পার্থক্য সমূহের নির্ধারণ ও গ্রেড সংখ্যা কমাতে হবে। সরকারি কর্মচারী তথা 11-20 গ্রেডের স্টাফদের আট দফা দাবি বাস্তবায়নের তাগিদে পেছনে যৌক্তিকতা কী রয়েছে সেটি এখন জানব। প্রথমত, সপ্তম পে স্কেল থেকে অষ্টম পে স্কেলে টাকা অঙ্কে বৈষম্যের পরিমাণ বেড়েছে। 1-10 গ্রেডে গ্রেড ভিত্তিক ব্যবধানের হার সর্বনিম্ন 2.22% ও সর্বোচ্চ 9.60%, যাহা 11-20 গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে স্পষ্ট বৈষম্য। দ্বিতীয় বৈষম্য হচ্ছে একই শিক্ষাগত যোগ্যতায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে নিয়োগের ক্ষেত্রে বেতন গ্রেড ও পদমর্যাদায় বৈষম্য সৃষ্টি হয়, তাহা নিরসনে আমাদের এই দাবি। তৃতীয়ত, 1-10 গ্রেডে যাহারা চাকরি করে তাহারা একটি নির্দিষ্ট সময় পরপর পদোন্নতি পেয়ে থাকেন, কিন্তু 11-20 গ্রেডে চাকরিজীবীরা 15-20 বছরে অনেকে ব্লক পোস্টের কারণে সারা জীবনে পদোন্নতি পান না, বা পদোন্নতি পেলেও গ্রেড ভিত্তিক বেতন বৈষম্যের কারণে আর্থিকভাবে লাভবান হন না। তাই নির্ধারিত 5 বছর পরপর পদোন্নতি বা পদের স্বল্পতায় তাহা সম্ভব না হলে উচ্চতর গ্রেড প্রদান করলে কর্মচারীরা উৎসাহিত হবে এবং সরকারের কাজ আরও গতিশীল হবে। চতুর্থ যে কারণ, 2015 সালে অষ্টম পে স্কেলের মাধ্যমে টাইম স্কেল সিলেকশন গ্রেড বাতিল করা হয়। পূর্বে কোনো চাকরিজীবী নিয়মিত পদোন্নতি না পেলেও 4 বছর পূর্তিতে সিলেকশন গ্রেড পেতেন, এছাড়া 8, 12, 15 বছর পূর্তিতে টাইম স্কেল পেতেন। কিন্তু 2015 সালের নতুন পে স্কেলে প্রদত্ত উচ্চতর গ্রেড নামক প্রহসন করে 10 বছর ও 16 বছর চাকরি করে বেতন মাত্র 10 টাকা বাড়ে, উক্ত টাইম স্কেলও সিলেকশন গ্রেড বাতিল করা হয়। পঞ্চম যে কারণ রয়েছে, এই শিক্ষাগত যোগ্যতায় একই পদবী অর্থাৎ 16তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে একই ক্যাটাগরি বা সম স্কেলের পদসমূহ নিয়োগের পর সচিবালয়ে কর্মরত থাকলে পদোন্নতিতে 10 গ্রেডে প্রধান সহকারী পর্যন্ত বা সমমানের পদোন্নতি পেয়েও তুলনামূলকভাবে লাভবান হয় না। এইরূপ 11-20 গ্রেডের সকল পদ। ষষ্ঠ যে কারণ, 2015 সালের অষ্টম পে স্কেলে চিকিৎসা ভাতা 1500 টাকা, যাতায়াত ভাতা 300 টাকা, টিফিন ভাতা 200 টাকা নির্ধারণ করা হয়, যার দ্বারা 1 মাসের চিকিৎসা খরচ, অফিসে যাতায়াত, দুপুরের নাস্তা, সন্তানের লেখাপড়া ও পোশাকের পরিচ্ছন্নতা করা একেবারেই অসম্ভব। তাই বর্তমানে চিকিৎসা ভাতা 5000 টাকা, যাতায়াত ভাতা 3000 টাকা, টিফিন ভাতা 3000 টাকা, শিক্ষা সহায়ক ভাতা 2000 টাকা, ধোলাই ভাতা ক্ষেত্র বিশেষে 1000 টাকা, ঝুঁকিপূর্ণ নিয়োজিতদের মূল বেতনের 30% ঝুঁকি ভাতা, মাঠ পর্যায়ে কর্মরতদের 20% মাঠ ভাতা ও বাড়ি ভাড়া ভাতা 80%, বৈশাখী ভাতা 20%-এর স্থলে 100% ও বিজয় দিবস ভাতা চালু করার যৌক্তিক দাবি জানাচ্ছে। সপ্তম যে কারণ রয়েছে, বর্তমান বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে 11-20 গ্রেডের কর্মচারীদের জীবন চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। উচ্চ গ্রেড বেতনপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে নিম্ন গ্রেডে বেতনপ্রাপ্ত কর্মচারীদের একই বাজার ব্যবস্থায় বাজার করতে গিয়ে অসম প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। এমত অবস্থায় বিশেষ সরকারি সংস্থা, সামরিক বাহিনী, পুলিশ, বিজিবি, আনসার সদস্যদের ন্যায্য মূল্যে মানসম্মত রেশন প্রদানের অনুরোধ জানাচ্ছি। একজন 11-20 গ্রেডের কর্মচারী চাকরি হইতে অবসর গ্রহণের পর যে পরিমাণ গ্রাচুইটি ও পেনশন আহরণ করেন, তাহা অবসর পরবর্তী জীবনের যাত্রার জন্য অপ্রতুল। তাই আনুতোষিকের পরিমাণ 90%-এর স্থলে 100% প্রদান ও গ্রাচুইটি 1 টাকায় 230 টাকার স্থলে 500 টাকা প্রদানের অনুরোধ জানাচ্ছি। অষ্টম যে কারণ রয়েছে, যে বৈষম্যগুলো রয়েছে, 11-20 গ্রেডের কর্মচারীদের কাজের ধরন একই হওয়া সত্ত্বেও, যেমন অফিস সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, প্রধান সহকারী, স্টেনোটাইপিস্ট, ভিন্ন ভিন্ন পদবী, আবার একই পদবী হওয়া সত্ত্বেও বিভিন্ন দপ্তরে বিভিন্ন গ্রেডে নিয়োগপ্রাপ্ত হয়ে থাকে। এ সকল কর্মচারীদের ক্ষেত্রে আর্থিক সুযোগ সুবিধা প্রাপ্তিতেও বিভিন্ন প্রকার অসঙ্গতি রয়েছে। উপরোক্ত যৌক্তিক দাবি বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের সন্তুষ্টি, জীবন মান উন্নয়ন ও সরকারি কাজে গতি আনা সম্ভব হলে 11-20 গ্রেডের সরকারি চাকরিজীবীদের সম্মিলিত অধিকার আদায় ফোরাম মনে করে। তো সুপ্রিয় দর্শক, এটাই ছিল নবম জাতীয় পে স্কেলে, আদর্শ পে স্কেলে কী কী থাকা জরুরি সেই সংক্রান্ত আপডেট তথ্য। পরবর্তী আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ধন্যবাদ সকলকে।